বন্ধুরা বন্ধুরা তোমরা ভালো আছো? তো আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমার ছেলে আর আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে খাবো কি কি? আজকে বন্ধুরা একটু অন্যরকম নিয়ে এসেছি, আজকে মাছ মাংস কিছু আনি নাই, তাও একটা ডিম সেদ্ধ নিছি আমি। ওই সিম্পল একদম লাউ শাক দিয়ে মাছের তরকারি। তা আছে কি কি? ভাত আছে, ডিম সেদ্ধ, এই যে আলু, আলু ভাতে মাহানি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে, কাঁচা তেল দিয়ে, এই যে কাঁচা পেঁয়াজ নিছি, এই যে কমলি শাক ভাজা, আর এই যে লাউ শাক দিয়ে মাছের তরকারি আমি একটু নিছি। আমি সোয়াবিন খাবো না, তো ওই দিন শাক নিছি, আর আমার ছেলে সোয়াবিন খাবে, এই যে সোয়াবিনের তরকারি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে, এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পাকড়ি, আর এই যে মুগের ডাল, আজকে মুগের ডালে কুমড়ো শাক দিছি আমার ছেলের দরও সে। তো বন্ধুরা, আমাকে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধুরা নতুন, আর বন্ধুদের সাথে শেয়ার করো আমাকে ভিডিওটা। তাহলে শুরু করি খাওয়া বন্ধুরা। এই যে ডাল, এই যে বেশি, আমি একটু ডাটা নিছি না, পাইলে আলু ভাতে দিয়ে খাই। আলু ভাতে অনেকদিন পরে খাচ্ছি বন্ধুরা আলু ভাত। রোজ রোজ তো খাওয়া হয় না, আমাদের তো খুবই ভালো লাগে। দুই দিন আমার বৌমারে নিয়ে বানাচ্ছি না, ছেলেরে নিয়ে আসছি, যে বৌমা বাড়ি নেই, বাবার বাড়ি গেছে বেড়াতে, পুজো তো বৌমার ভাই নিতে এসেছিল, তাই বাবার বাড়ি গেছে। পুরো কড়কড়ি বন্ধুরা, গরম গরম বানাইছি তখন। তো লাগতেছে আলু পাতা দিয়ে খাওয়া হয়ে যাবে, বেশি করেই নিছি। কমলি শাক দিয়ে
ডান্ডি একদম গলিয়ে গেছে। কুমড়ো ডান্ডিগুলো ভালো লাগে। টেস্টি খুবই। পাকুড়ি মুখে একটু কারারা হলি মজা আসে খাতে। গাঢ় গাঢ় বন্ধুরা সবিনটাকে একদম মশালেদার। অল্প করে নেবো বন্ধুরা, একটা বা তো অল্প করে নেবো। Thank you.
ভালোই লাগছে পুরো। আমার খাওয়া তো কমপ্লিট, মা খাচ্ছে অনু খাগ আরামসে। যারা যারা নতুন সেরা তো প্লিজ আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেব প্লিজ, আর লাইক তো করবেই। রোদ্দুর খুবই তেজ, মুই আমার তাপ আসতেছে রোদ্দুরের বাইরে, একটা সলক সলক আসতেছে। দেখা শেষ আজকে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক তো জরুর করবা। তোমরা ভালো থাও, সুস্থ থাও, আজকে আসি।